বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি শেয়ার করতে চলেছি, মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট। এর জন্য প্রথমে এখানে 1 কেজি ওজনের একটা লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে এরকম ঝিরি করে কেটে রেখেছি। নিয়েছি এখানে একটা মাছের মাথা। মাছের মাথাটাকে আমি দুভাগ করে নিয়েছি। এরপর মাছের মাথায় আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথা বা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। খুব ভালো করে নুন হলুদটা মাছের মাথায় মাখিয়ে নিচ্ছি। এভাবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মাথাগুলোকে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। তারপর ভেজে নেব। মাথাগুলো ভেজে নেওয়ার আগে শুকনো কড়াইতে একটা মশলা প্রথমে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে 1/2 টিস্পুন সাদা জিরে, 1/2 টিস্পুন ধনে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং কিছু গোটা গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি, 2 ছোট এলাচ এবং 2 লবঙ্গ। মশলাটাকে ভেজে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন মশলা থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন মশলাটাকে নাবিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এরপর মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথা যে কোনো রান্নায় দিলে পরে কিন্তু বেশ একটু কড়া করে ভেজে দেবেন, তাতে করে রান্নায় কিন্তু আর আষ্টে গন্ধ লাগবে না। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এর মধ্যে কেটে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছি। লাউটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি অন্য কোনো মশলা এখন অ্যাড করব না। আগে একটু লাউটাকে 1-1.5 মিনিট মতন এইভাবেই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি আদার টুকরো এবং 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। তবে নুনটা কিন্তু প্রথমে একটু কম করেই দেবেন, কেননা লাউ ঘণ্ট রান্নার পর কিন্তু অনেকটাই কমে যায়, তখন নুনটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলার সাথে লাউটাকে এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিলাম। মাছের মাথাটাকে দিয়ে লাউয়ের সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। লাউ কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাটা সিদ্ধ হওয়ার জন্য এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে জল দিলাম, কেননা এই রান্নায় কিন্তু একদমই গ্রেভি হবে না। এরপর মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে এখন এই মাছের মাথাটা মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে। খুব বেশি ভাঙবো না, খুব বেশি ভাঙলে কিন্তু ঘণ্টে একদম মাছের মাথার কাঁটা পুরো ছড়িয়ে গেলে খেতে ভালো লাগবে না। শুধু মাঝখান দিয়ে আমি দুভাগ করে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে একদম জলটাকে শুকিয়ে ফেলবো। শুকিয়ে যখন চারিদিক দিয়ে এইভাবে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন চিনি, আর যে মশলাটা প্রথমে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট একদমই তৈরি। তবে এই ভেজে রাখা মশলাটা কিন্তু অবশ্যই এই লাউ ঘণ্টটা অ্যাড করবেন, তাতে কিন্তু এই লাউ ঘণ্টের টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেবে। কেমন লাগলো আমার এই মাছের মাথা দিয়ে লাউ ঘণ্টের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।